পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উষা গ্রামে ঢালের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। এদিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী রাস্তা তৈরির কাজ পরিদর্শনে যান। তিনি কাজের মান খতিয়ে দেখেন, কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। উষা গ্রাম নিত্যানন্দপুর অঞ্চলের অন্তর্গত কি সমস্যা ছিল পূর্ব বর্ধমানে? এই রাস্তাটা গত 8 বছর আগে রাস্তাটা মোরাম ছিল, তারপর থেকে রাস্তাটা কোনো কাজ হয়নি, রাস্তা ভেঙে গিয়েছিল, মানুষের চলাফেরা খুব অসুবিধা হচ্ছিল। এখন নিত্যানন্দপুর অঞ্চলের অন্তর্গত ইয়ে থেকে আমাদের রাস্তাটা ঢালাই হচ্ছে। হ্যাঁ, 1056 ফুট রাস্তা টোটাল মানে হচ্ছে কভার, তবু কিন্তু পিডব্লিউডি পর্যন্ত যাচ্ছে না রাস্তাটা। তোমার গিয়ে হচ্ছে পিডব্লিউডি থেকে অনেকটা 25 ফুট ছেড়ে কিন্তু স্যাংশন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি যে পিডব্লিউডি পর্যন্ত যেন কভার হয়ে যায়। এই যে রাস্তা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 1 কিলোমিটার প্রায় রাস্তা হলো, আপনারা কতটা খুশি গ্রামবাসী হিসাবে? আমরা প্রচুর খুশি আছি। কিন্তু এদিন উপপ্রধান জানান, উষা গ্রামে প্রায় 1 কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। আমরা এই মুহূর্তে আমাদের নিত্যানন্দপুর অঞ্চলে উষা গ্রামে আছি। উষা গ্রাম যেখানে আমাদের নিত্যানন্দপুর অঞ্চলের যে ফর্টিন ফাইন্যান্স কমিশনের সিএফসিজি টাকা থেকে একটি সুদীর্ঘ ঢালাই রাস্তা তৈরি হচ্ছে, 1000 ফুটের মতো ঢালাই রাস্তা, 1057 ফুট ঢালাই রাস্তা নির্মিত হচ্ছে। এখানে সাধারণ মানুষের কথা হবে, এই রাস্তাটি বহু দিন ধরে মানে ব্যবহারযোগ্য অব্যবহারযোগ্য অবস্থায় পড়েছিল, মানুষের খুব অসুবিধার মধ্যে পড়তেন। এখানে অনেকগুলি পরিবার আছেন, প্রায় 100 থেকে 200 পরিবারের বাস এই রাস্তার ওপরে। তো তাদের দাবি মতো আজকে এখানে রাস্তা তৈরি হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নের ধারা আমাদের সারা পশ্চিমবাংলার মধ্যে বয়ে নিয়ে চলেছেন, সেই ধারা আমাদের এই নিত্যানন্দপুরের মধ্যেও চলছে। তো সেখান থেকে আমাদের এই যে রাস্তার উন্নয়ন সেটা চলছে। আজ যে এই যে করোনা অতিমারির প্রভাবে এখানকার লোকজনও খুব কম বেরোচ্ছেন, তো সেই জায়গা থেকে দেখে যে এই সময় রাস্তা করার সময় আমাদের যে গ্রাম পঞ্চায়েতের সমস্ত অফিসিয়ালরা এবং আমরা সবাই জনপ্রতিনিধি যারা আছি তারা সবাই মিলিত প্রয়াসে এই রাস্তাটা যাতে মানে কি সঠিক প্রক্রিয়ায় যাতে তৈরি হয়, সেই জন্য আমরা সবাই এসেছি, এখানে উপস্থিত হয়েছি এবং দেখে নিচ্ছি প্রত্যেক দিনে। আজকে 3-4 দিন কাজ চলছে, সেই 3-4 দিনই আমরা উপস্থিত থেকেছি, বারে বারে এসেছি যাতে রাস্তার কোনো রকম রাস্তার সাথে কম্প্রোমাইজ না করা হয়। তো সেই জায়গা থেকে যথেষ্ট ভালো কাজ হচ্ছে, সাধারণ মানুষও খুব উৎসাহিত এবং খুব খুশি তারা যে তাদের এই রাস্তাটা হয়ে যাচ্ছে। একটু রাস্তা হয়তো পড়বে, কম করে যাচ্ছে আমাদের যেটা মেজারমেন্ট ছিল সেখান থেকে, তো আমরা সেটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা সেই বাকি রাস্তাটুকু করে দেবো এই আশ্বাস দিয়ে যাচ্ছি এবং সেটাও হয়ে যাবে একই সাথে। তো এই আমাদের নিত্যানন্দপুর অঞ্চলের তরফ থেকে এখানকার সাধারণ মানুষ এবং এদের কাছে অভিনন্দন যে তারাও কিছুজন এই করোনা আবহেও বেরিয়ে এসেছেন রাস্তা দেখার জন্য, তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও আসছেন বারে বারে এবং রাস্তা দেখে নিচ্ছেন, তারা আমরা খুবই খুশি এবং উৎসাহিত যে আগামী দিনে আমরা এইভাবে আরও উন্নয়ন। ভাতা থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা।